পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা, ভালো থাকতে চাইলে আমাদের প্রতি প্রত্যেককেই এই ছটি কর্ম কিন্তু ত্যাগ করতে হবে। ভালো যদি থাকতে চান তাহলে এই ছটি জিনিস কিন্তু আজই ত্যাগ করবেন। এই ছটি জিনিস যিনি পুরোপুরিভাবে ত্যাগ করতে পেরেছেন তিনি কিন্তু জীবনে সব থেকে বেশি সুখী হয়েছেন, তিনি শান্তি লাভ করেছেন, তিনি ভগবানকে লাভ করতে পেরেছেন। আমরা প্রতি প্রত্যেকেই ভালো থাকতে চাই, প্রতি প্রত্যেকেই সুখ ভোগ করতে চাই, কিন্তু আমরা জীবনে এমন এমন কাজ করে বসি, এমন এমন জিনিসকে গ্রহণ করি যেগুলো কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের জন্য খুবই ক্ষতিকর। প্রতি প্রত্যেকের জীবনে দুঃখ নেমে আসে এই জিনিসগুলোর কারণেই। প্রতি প্রত্যেকের জীবনটা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয় এই জিনিসগুলোর কারণে। তাই তো আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু এই ছটি জিনিসকে বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে। আমরা চাইলে এই সমস্ত জিনিসগুলি ত্যাগ কিন্তু সহজেই করতে পারবো, কিন্তু অনেক সময় আমাদের নিজেদের চাহিদা, নিজেদের কামনা বাসনা এতটাই প্রবল হয়ে যায় যে আমরা আর এগুলোকে ত্যাগ করতে পারি না, যার জন্য সারা জীবন দুঃখ কষ্ট লাভ করে থাকি, যার জন্য আমরা সারা জীবন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে পড়ি। আমরা আমাদের জীবনকে সুখের করতে, শান্তির করতে, মঙ্গলময় করতে এই ছটি জিনিসকে অতি অবশ্যই ত্যাগ করব। বছরের প্রথম মাস চলছে, এই বছরের প্রথম থেকেই কিন্তু আমরা এই ছটি জিনিসকে বর্জন করব, তাহলে সারা বছর ভালো কাটবে, সারা জীবন ভালো কাটবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই কোন সেই ছটি জিনিসকে আমাদের বর্জন করতে হবে। সবার প্রথম আমাদের যে জিনিসটি বর্জন করতে হবে সেটি হলো আমাদের অহংকার। আমরা আমাদের অহংকারকে চিরতরে বর্জন করব, অহংকারকে পুরোপুরি মুছে দেব। যত আমাদের জীবনে অহংকার থাকবে ততই কিন্তু আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে। অহংকারকে চিরতরে যত আমরা দূর করতে পারবো ততই কিন্তু আমরা ভালো থাকব। এই অহংকার যত আমাদের বেড়ে যায় ততই কিন্তু আমরা ভুল কর্ম করে থাকি। অহংকারের বশে, দম্ভের বশে আমরা অনেক মারাত্মক মারাত্মক কর্ম করি, অনেক মারাত্মক কথা বলে থাকি, যার জন্য অন্যরা হয়তো কষ্ট পান, আর সেই কষ্টের ভাগ কিন্তু আমাদের একসময় দুঃখ হয়ে ফিরে আসে, কষ্ট হয়ে ফিরে আসে, আমরাও কিন্তু সেই কষ্টের ভাগ নিতে থাকি। আমাদের জীবনেও কিন্তু সেই কষ্টের ভাগ বহন করতে হয়। তাই তো অহংকারকে ত্যাগ করতে হবে। আমাদের সর্বদা হৃদয়কে নির্মল রাখতে হবে, অহংকার মুক্ত রেখে সবার প্রতি উদার ভাব রেখে চলতে হবে। দ্বিতীয় যেটি আমাদেরকে বর্জন করতে হবে সেটি হলো আমাদের কুঅভ্যাস। আমাদের অভ্যাসগুলি যেগুলো আমাদের জীবনের জন্য ক্ষতিকর সেই অভ্যাসগুলিকে বর্জন করতে হবে। যেমন দেরি করে ঘুম থেকে ওঠা, অনেক এমন কুঅভ্যাস রয়েছে যেগুলো আমাদের জীবনের জন্য খুবই ক্ষতিকর, সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের বর্জন অতি অবশ্যই করতে হবে। আর এই কুঅভ্যাসগুলো আপনারা প্রতি প্রত্যেকেই জানেন, অবগত আপনারা যে কোনগুলো আপনাদের জীবনের জন্য ক্ষতিকর সেই কুঅভ্যাসগুলিকে কিন্তু আজই বর্জন করবেন। যেগুলো আপনার মনে হবে এই অভ্যাসটা আমার জন্য পারফেক্ট নয়, এই অভ্যাসটা করা উচিত নয়, সেই অভ্যাসটাকেই কিন্তু বর্জন করুন। যেমন অনেক কুঅভ্যাস আমাদের রয়েছে, সেগুলি হলো অনেকে দেখবেন দেরি করে ঘুম থেকে ওঠেন। এই দেরি করে যত ঘুম থেকে উঠবেন তত কিন্তু আমাদের শরীর খারাপ হবে। এই দেরি করে ঘুম থেকে ওঠা, দেরি করে স্নান করা, দেরি করে খাবার গ্রহণ করা, খালি পেটে অনেকক্ষণ থাকা, এগুলি শারীরিক কুঅভ্যাস। আবার আরও অনেক কুঅভ্যাস রয়েছে, চরিত্রগত কুঅভ্যাস, সেগুলো আপনারা নিজেরাই অবগত, সেই জিনিসগুলোকে কিন্তু বর্জন করবেন। এই শারীরিক কুঅভ্যাসগুলি আমাদের শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু ওই চরিত্রগত কুঅভ্যাসগুলো আমাদের সারা জীবনের জন্য ক্ষতিকর। শুধুমাত্র শরীরকে ক্ষতি করে না, আমাদের জীবনকে নষ্ট করে দেয়, তাই ওগুলোকে কিন্তু অতি অবশ্যই বর্জন করতে হবে। তিন নম্বর যে জিনিসটি আমাদেরকে বর্জন করতে হবে সেটি হলো, তৃতীয় যে জিনিসটি আমাদেরকে বর্জন করতে হবে সেটি হলো আমাদের কামনা বাসনা। আমাদের কামনা বাসনা যত আমরা বর্জন করতে পারবো, যত আমরা কন্ট্রোলে রাখতে পারবো ততই কিন্তু আমাদের জীবনের জন্য মঙ্গল।
আমাদের কামনা বাসনা যত বেড়ে যাবে ততই আমাদের জীবন দুর্বিষহ হবে। এই কামনা বাসনাকে তাই কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে হয়। দেখবেন যাদের সংসারে সবথেকে বেশি অশান্তি, সবথেকে বেশি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, সেই সংসারে কামনা বাসনা দেখবেন সবথেকে বেশি, অর্থাৎ চাওয়া পাওয়া। আমাদের চাওয়া পাওয়া যত বাড়বে তত আমরা দুঃখ কষ্ট পাব, এ তো স্বাভাবিক ব্যাপার। এই চাওয়া পাওয়া বা কামনা বাসনাকে তাই তো আমাদের কন্ট্রোলের মধ্যে রাখতে হয়, এগুলোকে বশ করে রাখতে হয়, এগুলিকে সবসময় উঠতে দিলে হবে না, এগুলিকে ধরে রাখার চেষ্টা করতে হয়। কামনা বাসনাকে কন্ট্রোল করে জীবনে যত আমরা চলতে পারবো ততই কিন্তু জীবনটা আমাদের সুন্দর সুমধুর হতে পারবে। চার নম্বর যে জিনিসটি আমাদেরকে বর্জন করতে হবে সেটি হলো চিন্তা। আমরা জীবনে এত বেশি চিন্তা করি যে দেখবেন আসল কর্মগুলোই আমরা ভুলে যাই। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিয়েছেন, ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে। আমরা শুধুমাত্র তাঁকে নিয়ে ভাবতে থাকবো, তাঁর কথা তাঁর আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করব, তাহলে কিন্তু সমস্ত কিছু লাভ হয়ে যায়। কিন্তু আমাদের জীবনে কি হয়, আমরা প্রচুর চিন্তা করতে থাকি, আর হয়তো এমন কিছু জিনিস নিয়ে চিন্তা করি যেটা কখনোই পূরণ হওয়ার নয়, বা ভাবতে থাকি যে এই জিনিসটা আমি পাবো বা লাভ করবো সেটা হয়তো কখনোই পূরণ হওয়ার নয়, সেই জিনিসটা নিয়ে আমরা ভাবতে থাকি। আবার অনেক সময় এমন চিন্তা করি যার দরুন আমরা ঘাবড়ে যাই, এগুলো কিন্তু আমাদের জীবনের জন্য ক্ষতিকর। দেখবেন এই অতিরিক্ত চিন্তার ফলে আমাদের বুদ্ধি নাশ হয়। যারা বেশি চিন্তা করেন তাদের দেখবেন বুদ্ধি কমে যায়, তাদের কাজ করার ক্ষমতা কমে যায়। যারা বেশি চিন্তা করেন তারা কিন্তু সহজেই যোগ্য হয়ে উঠতে পারেন না, সফলতা লাভ করতে পারেন না। তাই চিন্তা কিন্তু বেশি করলে হবে না, শুধুমাত্র কর্মের দিকে ধ্যান দিতে হবে। আর এই কর্মটা সম্পন্ন করার জন্য যতটুকু চিন্তার দরকার ততটুকু করা উচিত, অতিরিক্ত চিন্তা কিন্তু কখনোই করতে নেই। আমরা শুধুমাত্র পরমদয়ালের কথা ভাববো, পরমদয়ালের কথা চিন্তা করব, তাহলেই কিন্তু আমাদের জীবনের সমস্ত কিছু লাভ হবে। আরও একটি জিনিস যেটি বর্জন করতেই হবে সেটি হলো অবহেলা করা। জীবনে এই নেগলিজেন্সি ভাবে চলা বা অবহেলা করা, কোনো কর্মকে ছোট ভাবা, কোনো কর্মকে ঠিকভাবে কেয়ার না করা, এটা কিন্তু আমাদের জীবনটাকে সঠিকভাবে গড়ে তুলতে পারে না। কোনো কর্মই আমরা অবহেলা করব না, কোনো কর্মকেই আমরা ছোট ভাবব না, কোনো কর্মকেই আমরা নেগলিজেন্সি ভাবে নেব না। এই অবহেলাকে যত আমরা জীবন থেকে দূর করতে পারবো ততই কিন্তু আমাদের জীবনে সফলতা লাভ হবে। প্রত্যেকটা কর্মকে সময় মেনে নির্দিষ্ট নিয়ম মেনে পালন করার চেষ্টা করব। এই যে পরমদয়াল প্রত্যেকটা কর্মকে নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট সময় মেনে আমরা পালন করব। এই যে পরমদয়াল আমাদেরকে বিভিন্ন কর্ম করার বিধান দিয়েছেন, নির্দিষ্ট সময়ও তিনি দিয়ে দিয়েছেন, সেই নির্দিষ্ট সময় মেনে সেই নির্দিষ্ট কর্ম যদি আমরা না পালন করি, আমরা যদি সেটাকে সঠিকভাবে মেনে না চলি, তাহলে কিন্তু সেই কর্মের ফল আমরা লাভ করতে পারবো না। ঠিক তেমনভাবেই আমাদের জীবনে যত রকম কর্ম আছে সমস্ত কিছুই যদি আমরা অবহেলা না করে সঠিকভাবে পালন করি, তাহলে কিন্তু যথাযথভাবে সেই কর্মের ফল আমরা লাভ করতে পারবো, না হলে কিন্তু সেই কর্মের ফল আমরা লাভ করতে পারবো না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এই জিনিসগুলি কিন্তু অতি অবশ্যই আপনারা ত্যাগ করুন, বছরের শুরু থেকেই ত্যাগ করবেন, দেখবেন সারা বছর ভালো থাকতে পারবেন। আপনারা চেষ্টা করলেই কিন্তু পারবেন। আর যারা পরমদয়ালের সন্তান, যারা পরমপিতার আশীর্বাদে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে চলছেন, তাঁরা তো অতি অবশ্যই পারবেন, কেননা তাঁরা জানেন কিভাবে মানুষ হয়ে উঠতে হয়, তাঁরা জানেন কিভাবে পরমদয়ালের সন্তানে উঠতে হয়, তাঁরা জানেন কিভাবে জীবনটাকে সুখময় করতে হয়, সুন্দর করতে হয়, সুমধুর করতে হয়। প্রত্যেকেই পরমদয়ালের আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করুন, সকলে খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।